ছয়টার মধ্যে এক নম্বরটা আল বিল্লাহ এক নম্বরটা আল্লাহ আচ্ছা আল্লাহর উপরে ইমান বলতে কি বোঝানো হয় আল্লাহ আলামিন আছেন এটা কিন্তু সব পৃথিবীর নাস্তিক ছাড়া সকল আস্তিকেরাই বিশ্বাস করে সকল ধর্মাবলম্বী লোকেরাই আল্লাহ আছেন এটা বিশ্বাস করে তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে আল্লাহর উপরে ইমানের মধ্যে পার্থক্যটা কোথায় এই কি আমিও আল্লাহকে বিশ্বাস করি আবার একজন আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করে আমিও করি একজন ইহুদিও আল্লাহকে বিশ্বাস করে আমিও আল্লাহকে বিশ্বাস করি একজন হিন্দু বৌদ্ধ সেও বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস আর আমার বিশ্বাসে মূল পার্থক্যের জায়গাটা কোথায় এটা বুঝলেই বাস আল্লাহর উপরে ইমানটা ক্লিয়ার হয়ে যাবে তার সাথে আমার সাথে বিশ্বাসের মূল তফাৎটা হলো তাওহিদ আমি আল্লাহকে বিশ্বাস করি তাওহিদের ভিত্তিতে একত্ববাদের ভিত্তিতে আর সে আল্লাহকে বিশ্বাস করে বহুত্ববাদের ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে না আমি বিশ্বাস করি ওয়াহদাহু লা সারি কালা সে ওয়াহদাহু বিশ্বাস করে না এজন্য জন্য আল্লাহর উপরে ইমান বলতে বোঝানো হয় যে এফরাদুল্লাহ সোহান ফিল খালকে ওয়াল মুলকে ওয়া তদবীরে ওয়াল আসমায়ে ওয়া সিফাতে ওয়াল এবাদা পাঁচটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ রব্বুল কে এক করা একক ক্ষমতার মালিকানা দেওয়া পাঁচটা জিনিসের সাথে এটা ব্যাখ্যা আরো অনেক জিনিস আছে কিন্তু মূল পাঁচটা এক নম্বর ফিল খালকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর এককত্ব ওয়াল মুলকে মালিকানার ক্ষেত্রে আল্লাহ রব আলিনের এককত্ব ওয়ার তৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এককত্ব ওয়াল আসমাই ওয়া সিফাতে নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর এককত্ব আরেকটা হলো ওয়াল এবাদা এবাদতের মালিকানা এবাদত পাওয়ার হকদারের ক্ষেত্রেও আল্লাহর এককত্ব তাহলে এই পাঁচটা জিনিস যদি আল্লাহকে এককভাবে বিশ্বাস করা হয় এটার নাম আল্লা বিল্লাহ আর কেউ যদি এই জিনিসগুলোতে আল্লাহকে মানে তবে এককভাবে মানে না তাহলে সেটা ইমান হয় না কারণ আল্লাপাক সৃষ্টিকর্তা এটা কিন্তু মুসরিকরাও বিশ্বাস করতো কোরআনে কারিমে অনেক আয়াতে আছে আল্লাহ বলছেন আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আসমান আর জমিন কে বানিয়েছেন লাইয়কুল উন্নআ তারা বলবে আল্লাহ বানাইছেন ওয়ালা ইনসা আল্লাহম মান খাল তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে বানাইছে লাইয়কুল উন্নআ তারা বলে আল্লাহ বানাইছে তাহলে সৃষ্টির ব্যাপারে তারা এটা বিশ্বাস করে কাপেরা মুশ্রিকেরা যে আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে সমস্ত মখলুক ও আল্লাহ সৃষ্টি এইটা বিশ্বাস করে আচ্ছা দুই নম্বর হলো ওয়াল মুলকে মালিকানার ক্ষেত্রে আল্লাহর এক করত আল্লাপাক কোরআনে কেরেমে বারবার এই মালিকানার কথা বলছেন বহুয়ালাকুল্লি শাহী ইন মোকাদির আল্লাহ ইলিন তাবারক আল্লাধী বিয়াদিহিল মুলক যার হাতে সমস্ত মালিকানা গোয়ালিল্লাহি মুলকু সামাওয়া দেওয়ালা আর আসমান এবং জমিনের সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর এই মালিকানা আল্লাহর এটাও মুশশিকারা বিশ্বাস করে মালিকানা সব আল্লাহর এটাও মুশিকারা বিশ্বাস করে আল্লাহ পাক কোরআনে কারিমে যে মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন কুল মাইনিয়ার যুকুম আরদে আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে আসমান থেকে জমিন থেকে কে রিজিক দেন তোমাদেরকে রিজিকটা কে দেয় এটা জিজ্ঞাসা করেন আম মাইমলিকু সামা আবসারা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তির মালিকানা কার মানে তোমাদেরকে সোনার মতো দেখার মতো এই যোগ্যতা যিনি দিচ্ছেন এগুলার মালিকানা কার এটা জিজ্ঞাসা করেন